আচ্ছা আপনার টা শেয়ার করেন আমি পারমিশন দিয়েছি আপনাকে আচ্ছা এবার আর্টিকেলটা দেখান আমাকে এইটা হ্যালো 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 জি ভাই শুনতে পাচ্ছি ভাই বলছে এইটা আর্টিকেল হ্যাঁ নিচের দিকে আসেন তো এটা কোন আপনি ভিডিওতে আপনার ভিডিওটা সুন্দর হয়েছে বুঝছেন আপনি আপনার ভিডিওতে যান একটু হ্যাঁ ওপেন করেন এটা করেন আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন আচ্ছা প্রথম কথা হলো আপনি যে মিউজিকটা নিয়েছেন বা মিউজিকটা ভিডিওতে সেট করেছেন মিউজিকটা কোন জায়গা থেকে নিছেন ও ইউটিউবে ইউটিউব অডিও লাইব্রেরি থেকে হ্যাঁ ইউটিউব অডিও লাইব্রেরি আচ্ছা ইউটিউব অডিও লাইব্রেরি থেকে যদি মিউজিক নেন কোনো সমস্যা নেই কিন্তু অনেক ইউটিউবার বা অনেকে কিন্তু অনেকে কিন্তু বলবে যে ফ্রি কপিরাইট মিউজিক এই ওয়েবসাইট পাওয়া যায় ওই ওয়েবসাইটে ফ্রি কপিরাইট মিউজিক পাওয়া যায় কখনোই নিবেন না ঠিক আছে শুধুমাত্র ইউটিউব আমাদেরকে যেটা সাজেস্ট করছে সেই মিউজিকগুলো আমরা নিয়ে কাজ করতে পারবো ঠিক আছে তবে ভিডিওটা অনেক ভালো হয়েছে আমি দেখছি প্রথম কথা দ্বিতীয় কথা হলো আপনার ড্রেসক্রিপশানে ড্রেসক্রিপশানে এত কিছু লেখার দরকার নাই ঠিক আছে শুধু শুধুমাত্র আমাদের ফিচার থাকবে শুধুমাত্র ফিচারটা আমি এডিটে ক্লিক করে এটা এডিট করে দিচ্ছি আচ্ছা আপনার এটা লিঙ্ক হচ্ছে না তাই না ফেস ভেরিফিকেশন করতে হবে আর এখানে তো থামিটার ফেস ভেরিফিকেশনটা আমি দেখাই দিচ্ছি সে এখন দেখাই দিব না ভেরিফিকেশন না করার কারণে মূলত আপনার হলো ওইটা লিঙ্ক লিঙ্ক আকারে আসেনি ঠিক আছে আর লিঙ্ক আকারে না আসলে তো আমাদের কোনো লাভ নাই লিঙ্ক আকারে তো দরকার আমাদের <clears> ... <throat> You can look in details, info, details. যেহেতু আমরা ফেস ভেরিফিকেশন করিনি যে কারণে আমাদেরকে ট্রাফিককে বোঝাতে হবে যে ডিটেলস ইনফো ডিটেলস ইনফো জানার জন্য তুমি আমার ভিডিওর পিন কমেন্ট চেক করো ঠিক আছে পিন কমেন্টে আমি আমার অ্যাফিলেট লিঙ্কটা পিন করে দিব বা আপনি আপনার অ্যাফিলেট লিঙ্কটা পিন করে দিবেন যখন আমরা ভিডিও রিভিউ করব তখন শুধুমাত্র প্রোডাক্টের ফিচারটা আমরা রাখব আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে ঠিক আছে আদার্স আদার্স আর কিছুই রাখবো না আর অবশ্যই আমাদেরকে ডিসক্লেমার দিতে হবে যেহেতু আমরা ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি বা আর্নিং করতেছি যেটা আমাদেরকে জানাতে হবে ইউটিউবকে আমি এটা একটু দেখাই দিচ্ছি

ভিডিওর ডেসক্রিপশন হবে একদম সিম্পল আমি সন্ধ্যার সময় সাপোর্ট দিলাম খুব ভালো ফার্স্ট বুঝতেছি না অনেক সময় রাতে আবার নেটে আসে তো নেটে আসে কাজ বাজ করে অনেকে আছে বাসায় এসে যে কারণে একটু সোলো কাজ করে

পরে আপনার ভিডিওতে যান দিয়ে দেন এখানে পেস্ট করে হ্যাঁ হয়েছে নিচেটুকু কেটে দেন আপনার যে হ্যাশট্যাগ আমি কেটে দিচ্ছি দেখি হুম সব কেটে যাবে সব কেটে গেছে কিন্তু হাই হাই আচ্ছা আমি এনে দিচ্ছি ও রে সেই তো তাই হয়ে গেল আবার আমার নতুন করে সেট আপ করালাম আচ্ছা আমি দেখা দিচ্ছি আপনাকে ওটা আপনি নিজেই করে নিন আপনি প্রত্যেকটা ভিডিওতে আপনার কালকে একটু বুঝতে মানে সময় হয়েছে আমি রিভিউ করতে বলছিলাম আপনাকে ভিডিও রিভিউ ডেসক্রিপশন না ওয়েবসাইটে আমরা যেভাবে রিভিউ করি এইভাবে একটা রিভিউ লিখতে বলছিলাম ঠিক আছে যেটা আপনি বুঝতে ভুল করছেন সমস্যা নাই আপনি একটা রিভিউ আমার ওয়েব আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন করে আমি ডেসক্রিপশানে কি কি দিচ্ছি শুধুমাত্র প্রোডাক্টের ফিচার আমার কয়টা স্টেপে কাজ করে কি দি কি টাইটেল মাইটেল আছে এইগুলো আমাদের দেওয়ার দরকার নাই শুধুমাত্র আমাদের দিব হলো আমার প্রোডাক্টের নামের সাথে একটা রিভিউ কথা জুড়ে দেবো একটা আমরা ড্যাশ চিহ্ন দিয়ে আমরা অ্যাট্রাকটিভ একটা কথা আমি এখানে দিব প্রথমটা গেল দ্বিতীয়টা হলো আমাদের প্রোডাক্টের ফিচার কি আছে প্রোডাক্টের ফিচার কিন্তু আমরা আমাদের সেলস পেজে পেয়ে যাই শুধুমাত্র প্রোডাক্টের ফিচারগুলো আমি এখানে দিব ঠিক আছে এরপরে ডিসক্লেমার থাকবে প্রত্যেকটা ভিডিওতে অ্যাফিলিয়েট ডিসক্লেমার থাকবে রিলেটেড হ্যাশট্যাগ অর্থাৎ প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথা প্রোডাক্টের নাম প্রোডাক্টের নামের সাথে রিয়েল ইনফো প্রোডাক্টের হাউ দিয়ে প্রোডাক্টের নাম তারপর ওয়ার্কস তারপর প্রোডাক্টের নামের সাথে অভার ভিউ প্রোডাক্টের নামের সাথে স্ক্যাম লেজিট প্রোডাক্ট নামের সাথে এগুলো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টে দিয়ে দিতে পারবেন আপনি কিন্তু প্রোডাক্টের নামের সাথে এই কথাগুলো আপনাকে জুড়ে দিতে হবে লাস্টে যে হ্যাশট্যাগ এবং আপনি যে ট্যাগগুলো দিবেন ইউটিউবে ভিডিও আপলোড করার সময় সেই ট্যাগগুলো এই ট্যাগগুলো দিয়ে দিবেন রিলেটেড ট্যাগে যা দিবেন ইউটিউব ভিডিও আপলোড করার সময় ট্যাগের অপশানও সেম জিনিসটাই দিবেন আমি কি বুঝাইতে পারছি আপনাকে জি ভাই আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে মেন কথা ভিডিও আমি ভিডিও দেখছি মিউজিক সুন্দর লাগতেছে ভিডিও বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে দ্বিতীয়টা হল আমি আপনাকে বলছিলাম যে হলো রিভিউ লিখবেন অর্থাৎ আপনি এম ওয়ার্ডে আমাকে এরকম একটা রিভিউ লিখে আমি দেখাতে বলছিলাম ঠিক আছে যেটা আপনি হলো ভিডিওর ভিডিও মনে করছিলেন মানে ভিডিওর নিচে যেটা এটা এটাই বুঝছিলেন আসলে এটা না আমি আপনি হলো একটা ভিডিও একটা রিভিউ লিখুন ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা যেমন পোস্ট করি এরকম একটা রিভিউ আপনি লিখবেন সেলস পেস্ট স্টাডি করে ঠিক আছে যেটা আপনি আমাকে ফোনে বলছিলেন যে দশটা পয়েন্টের কথা বলছিলেন হ্যাঁ এই পয়েন্টগুলো আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি রাখতে পারবেন আপনার প্রোডাক্ট রিভিউ করার সময় ঠিক আছে এরকম কিছু কি লিখছেন আপনি এম এস ওয়ার্ডে ভাই ওটা তো হয়নি তো ওটা তো আপনি ওটা তো আপনি ভিডিও নিচে দিচ্ছেন এটা কোনো রিভিউ হলো নাকি এটা আপনি ভিডিও নিচে দিচ্ছেন এটা কিছুই হয়নি দেখেন আমি আমার ওয়েবসাইটে যান এখানে তো অনেক আর্টিকেল অবশ্যই অনেক আর্টিকেল অবশ্যই হবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে তো অনেক আর্টিকেল একমাত্র ফেসবুক অনেক আর্টিকেল নেয় না 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 আপনি বুঝতেছেন না আপনি 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 তো আপনাকে পিছিয়ে যান আমার আমরা পেইড স্টুডেন্ট গ্রুপে যান আর্টিকেল মার্কেটিং করার আমি সাইড দিয়ে দিছি তো ফেসবুকে মার্কেটিং করবেন কেন ফেসবুকে তো মার্কেটিং করা জায়গা না আপনার এই আর্টিকল গুলো আর্টিকেল মার্কেটিং করার জায়গা আলাদা অন্য একটা জায়গা আছে আমরা পেইড স্টুডেন্ট গ্রুপে যান ভাই আমরা পেইড স্টুডেন্ট আমরা পেইজ স্টুডেন্ট গ্রুপে ফেসবুকে না হ্যাঁ ফেসবুকে ফেসবুকে আজকে একটা ভিডিও নেটে পাবেন রাত 10 আগে পেয়ে যাবেন আর্টিকেল কিভাবে লিখতে হয় এই বিষয়টার উপরে ইউটিউবে ইউটিউবে পাবেন ঠিক আছে যে ভাইটার আমি ক্লাস নেছি এই সাতটা থেকে আমি এবং আমি আপনাকে সেটা দেখায় দিচ্ছি ওকে আপনি হলো গ্রুপ সে ক্লিক করে আমার আমরা পেইজ স্টুডেন্ট গ্রুপে যান না 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 আপনি খানা লিখবেন কারণ আপনি গ্রুপে জয়েন আছেন না আপনি লিখবেন কেন হ্যাঁ আপনি গ্রুপে ক্লিক করেন ওই যে সি অল গ্রুপে নিচে আসেন সি অল গ্রুপে ক্লিক করেন নিচে আসেন নিচে আসেন আমি তো গ্রুপে আপনাকে অ্যাড করে দিছি কেন মাঝে 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 যে গ্রুপে পোস্ট দি এটা না আমরা প্লে স্টোর হ্যাঁ হ্যাঁ এটাই 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 একটু নিচের দিকে নিচের দিকে আসুন একটু আস্তে আস্তে যান বুঝাই দিচ্ছি আপনাকে একটু আস্তে আস্তে যান নিচের দিকে যান এইখানে থামেন এইখানে থামেন কি লেখা আছে ওয়ারিয়ার প্লাস জেবি জি অ্যাফিলিয়েট মার্কেটিং করে যদি আপনারা আয় করতে চান তাহলে তেরোটি সাইটে প্রতিদিন মার্কেটিং করতে হবে আমি আশা করি এই তেরোটি সাইটে প্রতিদিন মার্কেটিং করলে দুই তিন মাসের মধ্যে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে এবং আপনাদের পোস্টগুলো গুগলের প্রথম পেজে যতটুকু দিতেফেস র‍্যাঙ্ক করবে এই লেখাটা লেখার পরে এই পোস্টটা করার পরে আমাদের যিনি সেল করতেছে বেশি সানাউল্লাহ ভাই একটু আগে যে আর্নিং প্রুফটা দেখলেন উনি কিন্তু এই সব জায়গাগুলোতে মার্কেটিং করতেছে কালকে আমি ফোনে কথা বলছিলাম কালকে যখন তার সেলার্স আমারে ফোন দিছিল যে ভাই আমার সেলার্স এখন আর্টিকেল মার্কেটিং করার জায়গা তো এইগুলা আপনার প্রথম কথা হলো নিজের ব্যক্তিগত ওয়েবসাইট তো আমি বলছি কি যে আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইট করে নেন সেটা ভালো যদি না করে নেন যদি আপনি মনে করেন না পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম করার পরে ওয়েবসাইট করব করে নিন সমস্যা নাই এটা আমি আপাতত অমিট রাখলাম এরপর হলো বুলাগার ডট কম এটা তো বুলাগার ডট কম তো আর্টিকেল লেখার জায়গা ঠিক আছে বুলাগার ডট কম দিয়ে

ভোকাল ডট মিডিয়া মিডিয়াম কোরা অর্থাৎ আপনার এই দশটার ভিতরে এক থেকে দশ পর্যন্ত এর ভিতরে নিজের ওয়েবসাইট যেহেতু আপনার নাই ব্যক্তিগত ডট কম ওয়েবসাইট আমাজন আছে এস এম রিভিউ ডট কম আপনার নাই এক নম্বরটা আমি বাজে দিলাম এই নয়টা জায়গা কিন্তু আপনার আর্টিকেল লেখার জায়গা ঠিক আছে এইবার ইউটিউবের জন্য যে ভিডিওটা আপনি তৈরি করে ইউটিউবে আপলোড করতেছেন সেম ভিডিওটা আপনাকে আরো দুইটা জায়গায় আপলোড করতে হবে তবে অবশ্যই আপনার ভিডিওটা আপনি ক্রিয়েটিভ কমেন্টসের আন্ডারে রাখবেন অবশ্যই ক্রিয়েটিভ কমেন্টস আন্ডারে রাখতে হবে কারণটা কি ইউটিউবের ভিডিও আপনার আপনার সেম ভিডিও একবারে ভিডিও আপনি তৈরি করলেন ওই ভিডিওটার আরো দুইটা জায়গায় আপনি আপলোড করবেন এই দুটো হলো আপনার ইউটিউবের মতো মানে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট রাম্বল এবং বিট সাউট এখন আমি অরিওর প্লাস নিয়ে স্টাডি করে যতটা দেখছি এই তেরোটা জায়গায় যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা দিন মার্কেটিং করে তাহলে এখান থেকে সেল আসতে বাধ্য দুই থেকে তিন মাসের ভিতরে তার সেল আসবেই আসবে আমি কনফার্ম কারণ এই তেরোটা সাইট গুগলে র্যাঙ্ক করে এই তেরোটা সাইট গুগলে র্যাঙ্কিংয়ে এ যাই ঠিক আছে এখন কোন পোস্ট কোন ওয়েবসাইট কখন র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না কেউই বলতে পারে না আচ্ছা এখন আপনি লিঙ্কডিনে যান লিঙ্কডিনে বললেন না আর্টিকেল লেখার জায়গা পাচ্ছেন আমি দেখাই দিচ্ছি আপনাকে লিঙ্কডিনে চলে যান

লিঙ্কডিং থেকে তো আপনি ট্রাফিক পাবেন এছাড়াও আপনার এই পোস্ট গুলা গুগলে র্যাঙ্ক করে গুগলে র্যাঙ্ক প্রচুর পরিমাণে এখন লিঙ্কডিনে পোস্ট প্রথমে এখানে বলতেছে ছবি দিতে হবে ভাই আচ্ছা না প্রথমে ছবি আমি দেখাই দিচ্ছি আপনাকে জাস্ট আমি একটু আমার ওয়েবসাইট থেকে দেখাই আমি আপনাকে পোস্ট করার দরকার নেই জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য আমি দেখাই দিচ্ছি হ্যাঁ একটা বলতাম পোস্ট আচ্ছা আমি এটা দেখাচ্ছি ফেসবুকে শেয়ার করার কোনো দরকার নাই ভাই শেয়ার করবেন মনে করেন কি যে আপনি আপনার আর্টিকেলটা দিয়ে আপনি বুলাগারে মার্কেটিং করলেন সাইট গুগল দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন এটা ফেসবুক টুইটার টুইটারে শেয়ার করে দিবেন টাইটেল এবং লিংকটা ট্রাফিক আনతా হবে আমাদের তো বিভিন্ন জায়গা থেকে তাই না এটা আইকুলে এসইও কাজ হবে কিন্তু আপনার এই 13টা জায়গা যদি প্রতিদিন মার্কেটিং করতে পারেন বা করেন আমি আশা করি আপনি কুইকলি সেলভার করতে পারবেন ঠিক আছে আচ্ছা

কোন জায়গা থেকে সেল বেরোয় বেশি নিচে আসেন না নিচে আসেন না আমি একটু কাজ করি এই ইমেজটা সেভ করেন ইমেজটা এই যে ঠিক আছে পাই গেছে এই ইমেজ গুলা আপনি হলো ওই ক্যানভা দিয়ে করবেন ঠিক আছে যেহেতু ক্যানভা ক্যানভার ক্লাস তো আমি দিচ্ছি আপনাদেরকে

ব্লক করে একটু বোল্ডে ক্লিক করে যেন মানুষের নজরে লাগে এই যে দেখুন লিংক লেখা আছে ঠিক আছে এই লিঙ্কে ক্লিক করতে হবে অ্যাড ইউআর এর এই অ্যাড ইউআর এর লিঙ্ক এর মধ্যে সরাসরি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন ঠিক আছে আমি আপনার যাচ্ছি আচ্ছা কি হয়েছে জানেন ভাই আসলে ভিডিওতে পাবেন সাতটার সময় ক্লাস শুরু করছে বুঝছেন ক্লাস নিতে নিতে সাতটা তিন মিনিট আর ছটা চার মিনিট আমার সেল দুইটা আঠারো ডলারের সন্ধ্যার সময় ক্লাস নিতে নিতেই আপনার এত কিনি কাজ কোন জায়গায়

এটা কপি করে নিলাম নিয়ে আমি লিঙ্কডিনে যে এখানে দিয়ে দিলাম ওকে এখানে দিয়ে অ্যাপ্লাই থেকে ক্লিক করে দিলাম হয়ে গেল এখানে আমার লিঙ্কটা সেট আপ ঠিক আছে আপনার ওয়েবসাইট নাই কোনো টেনশন করার দরকার নেই আর্টিকেল লেখার বহু জায়গা আছে যেগুলো আমি দেখাই দিলাম আপনাকে এভাবে মনে করেন যে আপনি যেমন ওয়েবসাইটে একটা পোস্ট করছি সুন্দর করে ইউনিক একটা আর্টিকেল লিখে আপনি এমএস ওয়ার্ডের ওয়ার্ডে দরকার এম এস ওয়ার্ডে আপনি হলো সুন্দর করে সাজাবেন

এখানে এখানে টাইটেলটা এখানে যা টাইটেল দিতে পারেন প্রোডাক্ট ঠিক আছে টাইটেল সব কিছু হ্যান্ড দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি মনে করেন যে প্রোডাক্টটা লেখালেখি করে আপনি পাবলিস্ট করতে চাচ্ছেন এখন সেক্ষেত্রে এত করে র্যাঙ্ক করে মানে প্রোডাক্ট গুলো আগে বলে র্যাঙ্ক করে হ্যান্সট্যাক দিলে এই যে টাইটেলটুকু আমি নিবো এটা আমি নি নিলাম এখানে বলছে টেল ইওর নেটওয়ার্ক হোয়াট ইওর আর্টিকেল ইস অ্যাউট ঠিক আছে অর্থাৎ আপনি আর্টিকেলটার সময় কিছু একটা লিখে দিন এখানে লিখলাম লিখে আমি এখানে হ্যাশট্যাগ দি দিলে খুবই ভালো হয় এটা আমি জাস্ট হ্যাশট্যাগটা এখানে ধরাই দিবো এই প্রোডাক্টের নামের সাথে হ্যাশট্যাগটা দিয়ে দেবো ওকে হ্যাশট্যাগে কিন্তু কোনো রকম স্পেস হয় না হ্যাঁ জি এটা হাতে জানেন আপনি তারপর চ লিঙ্কডইনের পোস্ট গুগল রেঙ্কে র‍্যাঙ্ক করে আর ইয়ার প্লাসের রিভিউ গুলো করে এই যে দেখুন এখানে লেখা পাবলিশ পাবলিশ করে দেব আমি এখন এটা পাবলিশ হয়ে গেল ঠিক আছে এরা বলতেছে ফেসবুকে শেয়ার করার জন্য টুইটারে শেয়ার করার জন্য বা বিভিন্ন রকম গ্রুপ ট্রুপে শেয়ার করার জন্য লিঙ্কড ইন দরকার নেই কোনো জায়গায় শেয়ার করা থাকে এভাবে পড়ে এখান থেকে লিঙ্কড ইন ট্রাফিক লিঙ্কড ইন থেকেও ট্রাফিক না আপনার আর্টিকেল প্রোফাইলে থাকে এটা অনেক সময় দেখে দেখে প্রোফাইলে গেছে কিনা এটা তো দেখতে হবে মনে হয় প্রোফাইলে গেছে লিঙ্কড ইন প্ল্যাটফর্মে এটা শেয়ার হলো হ্যাঁ এবং গুগলে র্যাঙ্ক করে র্যাঙ্ক করে কিওয়ার্ডের উপরে আপনার ইয়ে করলে গুগলে র্যাঙ্ক করে টাইম আউট হয়ে গেল সম্ভবত প্রোফাইলে চলে আসছে ঠিক আছে এখানে শেয়ার শেয়ার করার দরকার এটা হ্যাঁ এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনার মনে করেন এরকম প্রোডাক্টের রিভিউ আপনি কন্টিনিউ করে যাচ্ছেন যেসব জায়গায় আমি দেখালাম লিঙ্কড সহ যেসব জায়গায় দেখালাম কন্টিনিউ এইগুলা এইগুলো আপনার কখন যে গুগলে র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না তো অবশ্যই মনে রাখতে হবে আর্টিকেলটা যেন সুন্দর হয় এবং ইউনিক হয় ঠিক আছে সুন্দর প্লাস ইউনিক এই দুইটা জিনিস যেন হয় এবং কন্টিনিউ আপনি মার্কেটিং করে যান এভাবে আমি যে জিনিসগুলো দেখলাম আপনার এই যে সাইটগুলো দেখলাম

সরাসরি সরাসরি আপনি লিঙ্কড ইন ডট কম এ চলে যান কত এই যে আর্টিকেল নেই কত আর্টিকেল নিউ পোস্ট এখানে দেখুন নিউ পোস্ট হ্যাঁ এরকম বসে আছে কেন এই তো চলে আসছে তো নেট ষোলো এই তো চলে আসছে আবার রাইট আর্টিকেলে ক্লিক করে আপনি আর্টিকেল লিখে লিখা শুরু করে দিতে পারবেন এখান থেকে ঠিক আছে আর্টিকেল ওই আর্টিকে রাইট আর্টিকেলে গিয়েন সেটা তো আপনার রিসের থেকে এডিট করতে হবে ওই যে আপনার হোমে গেছে না হোম থেকে হোমের থেকে এডিট করতে হবে এখানে তো ওই অপশনটা আসবে না আপনার আর্টিকেলটা আসছে না 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 এইখানে না এইখানে না আপনি আপনার প্রোফাইলে চলে গেছেন আর্টিকেলটা ওই প্রোফাইল থেকে ওটা এই করতে হবে কোন জায়গায় গেল আর্টিকেল ওইখানে একটু বের করলেন না আর্টিকেল এখানে না এখানে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওখান থেকে এসে চলে যান এডিট পোস্ট এখান থেকে করতে হবে তাই তো হ্যাঁ 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 এখান থেকে করতে হবে এই যে দেখুন লেখা এডিট পোস্ট যত যা এডিট মেডিট সব কিছু এখান থেকে করতে হবে বুঝতে পারছেন আচ্ছা কিন্তু লিঙ্কডিং তো এটা শেয়ার করতে হবে তাহলে তো লিঙ্কডিং থেকে আসবে না 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 ওখানে এটা এটা আপনার লিঙ্কড ইন শেয়ার হয়ে গেল তো পাবলিশ করে দিলেন না হ্যাঁ আপনার এটা পাবলিশ করে দিলেন লিঙ্কড ইন এ প্ল্যাটফর্ম এটাকে বিভিন্ন জায়গায় ইম্প্রেশন করাবে প্লাস আপনার কন্টিনিউ রিভিউ করে গেলে লিঙ্কড আপনার এই আর্টিকেলটা গুগলে র্যাঙ্কিং এ র্যাঙ্কে চলে যাবে আপনি একটা কাজ করেন এই প্রোডাক্টের

হ্যাঁ হ্যাঁ ওটা দেখাচ্ছে ছয় মিনিটে ওটা দেখাতে পারবো সমস্যা নাই দেখেন আমি নামের সাথে দেখেন লিঙ্কড বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে হবে যেসব তেরোটা সাইড দিয়েছে তেরোটা জায়গায় মার্কেটিং করতে হবে আপনাকে কন্টিনিউ কোন জায়গা থেকে কখন সেল বেরোবে কেউ বলতে পারে না এই যে দেখুন লিঙ্কডের পোস্ট দেখছেন এই যে দেখুন লিঙ্কডের পোস্ট ঠিক আছে লিঙ্কডিনে পোস্ট র্যাঙ্ক করছে এরকম আপনার পোস্টটা কোনো না কোনো সময় রেগুলার কাজ করে গেলে র্যাঙ্ক করবে ওকে আচ্ছা আপনার ইউটিউবে যান কুইক ইউটিউবে চলে যান ফেস ভেরিফিকেশন দেখাবো আচ্ছা আমি আপনার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি ঠিক আছে দেখা যাচ্ছে আমার পিছিয়ে আচ্ছা চ্যানেলে আসার পর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন আপনার তো নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন আছে তাই না কাজটা কিন্তু ফোন দিয়েই করতে হবে ফেস ভেরিফিকেশনটা ওই চ্যানেল তো লগইন করা আমি দেখায় দিয়েছি আপনাকে আমি অপশনটা দেখায়ছি এটা আপনি করে নেন এটা জটিল কিছু না এই যে সেটিংস এ ক্লিক করার পরে চলে যাবেন চ্যানেলে চ্যানেল থেকে এই যে ভি সেটিজ ইলিজিবিটি এটাতে চলে আসে এই অ্যাডভান্স ফিচারটা আপনাকে ইনেবল করতে হবে অ্যাডভান্স ফিচার ইনেবল না করলে আপনি আপনার লিংক লিংক হবে না পুরো ভিডিওতে ডেসক্রিপশনে লিংক লিংক হবে না এখন এই অ্যাডভান্স এটা কিভাবে করতে হয় আপনি এই কথাটা লিখে অ্যাডভান্স ফিচার এই কথাটা লিখে আপনি সার্চ করবেন গুগলে গুগল না সরি গুগলে না ইউটিউবে ইউটিউবে ভিডিও হাজার হাজার ভিডিও আছে আপনি তিন থেকে চারটা ভিডিও দেখে ফেসটা ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে ইউটিউব থেকে শিখে নেবেন কারণ যেহেতু আমার চ্যানেলে এই ভিডিও নাই আমার তো ভেরিফিকেশন সবগুলো করা এই জন্য ইউটিউবে আপনি যে সার্চ করবেন এখান থেকে জাস্ট এই যে সার্চে ক্লিক করবেন ঠিক করে চলে আসবে

ওখানে আপনি এরপরতে ভিডিও ডেসক্রিপশনে লিংক হবে ঠিক আছে আচ্ছা আর কোন क्वेश्चन আছে না আর না এই কোন যে কোটা ওই ওয়েবসাইট আবার দেখালেন আর কিছু ক্লাসটা আমি আবার আপনাকে পশুদের নিব ঠিক আছে প্রত্যেকটা ওই প্রত্যেকটা ক্লাস আমি আগামী পশুদের নিব

ডাব্লুপিল এস লিঙ্ক আর এখানে ক্লিক করতে হবে করার পর মেসেজের মতো ফরমেট আসবে এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করতে হবে